এবং আমি যা শিখেছি এই বই থেকে সেটা হলো যে আসলে আমাদের সারা মুসলিম বিশ্বে এই যে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা এবং ইসলামিক খেলাফত কিভাবে আবার পুনরায় প্রতিষ্ঠিত করা যেতে পারে, তার রূপরেখাটা কি, সেই বস্তুগত উপাদানটা কি, নৈতিক উপাদানটা কি হতে পারে, সেই বিষয়গুলো কিন্তু এই বইয়ের মধ্যে আছে। এবং এই বইটি পড়ার মাধ্যমে আমরা এটাও জানতে পারবো যে ইসলামী নির্বাচন নীতিটা কি, এবং আমরা সংক্ষিপ্তভাবে ওসমানীয় খেলাফত ধ্বংসের যে কারণগুলো ছিল সেগুলো আমরা জানতে পারবো। এই অত্যন্ত ইনফরমেটিভ এই বইটা আপনারা সকলেই সংগ্রহ করবেন। আমরা বর্তমান নির্বাচন ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা জানতে পারবো, সেটা হচ্ছে যে আমরা জানি যে সারা পৃথিবীতে রাজতন্ত্রের মাধ্যমে আমরা যেটা জানতে পারি রাজতন্ত্রের রাজার ইচ্ছায় চূড়ান্ত, এবং পরবর্তীতে আমরা যেটা জানতে পারি যে অতঃপর যেটা গণতন্ত্র, গণতন্ত্রে আমরা জানতে গণতন্ত্রে জনগণের ইচ্ছায় চূড়ান্ত, সেখানে জনগণই হলো সার্বভৌম ক্ষমতার উৎস। আর আমরা জানতে পারি যে খেলাফত যেটা, খেলাফত হচ্ছে যে যেখানে ওহির বিধানই চূড়ান্ত আর যেখানে আল্লাহ হলেন সার্বভৌম ক্ষমতার একমাত্র উৎস। আত্তাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের সামনে যে বইটি রিভিউ নিয়ে এসেছি সেটা হলো ইসলামিক খেলাফত ও নেতৃত্ব নির্বাচন, লেখক উপমহাদেশের একজন প্রখ্যাত আলেম প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল আল গালিব। এই বইয়ে আমি যা জানতে পেরেছি এবং আমি যা শিখেছি এই বই থেকে সেটা হলো যে আসলে আমাদের সারা মুসলিম বিশ্বে এই যে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা এবং ইসলামিক খেলাফত কিভাবে আবার পুনরায় প্রতিষ্ঠিত করা যেতে পারে, তার রূপরেখাটা কি, সেই বস্তুগত উপাদানটা কি, নৈতিক উপাদানটা কি হতে পারে, সেই বিষয়গুলো কিন্তু এই বইয়ের মধ্যে আছে। তো আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে এই বইয়ের মধ্যে আরো কি কি আপনারা জানতে পারবেন তার একটা সংক্ষিপ্ত নমুনা আপনাদেরকে আজকে বলতে চাইবো। তা হলো প্রথমত আমরা বলবো যে আমরা একটু ইতিহাস এখানে যেটা আছে সেটা হচ্ছে যে ওসমানীয় খেলাফত বিলুপ্তির যে কারণটা ছিল, যে আমরা সবাই জানি যে 1909 সালে যখন খ্রিস্টান ইহুদি খ্রিস্টান নেতারা যখন প্রলোভন দিয়েও 34তম ওসমানীয় খলিফা আব্দুল হামিদকে যখন প্রলোভন দিয়েও যখন তারা তাদের স্বার্থ হাসিল করতে পারলো না, তখন তারা চাপিয়ে দিল মুসলিমদের মধ্যে তিনটা বস্তুবাদী মতাদর্শ, যেটাকে বিষ বাষ্প বলা যেতে পারে। সেটা হলো, একটা হলো ধর্মনিরপেক্ষতাবাদ, একটা হলো গণতন্ত্র, একটা হচ্ছে জাতীয়তাবাদ। প্রথমত তারা ধর্মনিরপেক্ষতাবাদের মাধ্যমে যেটা চাইলো সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদের মাধ্যমে তারা মানুষকে ইসলামের গণ্ডি থেকে মুক্ত করতে চাইলো। এরপরে তারা গণতন্ত্র চাপিয়ে দিয়ে গণতন্ত্রের মাধ্যমে মানুষকে মানুষের গোলামিতে রূপান্তরিত করার জন্য প্রচেষ্টা চালালো। এরপরে তারা জাতীয়তাবাদের আরেকটা মতাদর্শের মাধ্যমে তারা জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, অঞ্চলের ভিত্তিতে তারা মানুষ মুসলিম বিশ্বকে বিভক্ত করে ফেললো। তো এই বই থেকে আপনারা আরো যে বিষয়গুলো জানতে পারবেন তা হলো যে আসলে কিভাবে সারা পৃথিবীতে যে নির্বাচন ব্যবস্থা, এই নির্বাচন ব্যবস্থা ইসলামী নীতিটা কি হবে, আর সারা পৃথিবীতে যে নির্বাচন ব্যবস্থা চলছে তার মধ্যে আমরা যদি সংক্ষিপ্ত হয়ে বলি যে আমরা জানতে পারি যে আসলে 1924 সালে ওসমানীয় খেলাফত পতনের যে মূল যে কারণটা ছিল সেটা হচ্ছে নিজেদের মধ্যে পারস্পরিক যে ইমানি দুর্বলতা, পারস্পরিক স্বার্থদ্বন্দ্ব এবং ইহুদি খ্রিস্টানদের যে চক্রান্ত, এগুলোই ছিল মূলত খেলাফত বিলুপ্তির অন্যতম প্রধান কারণ। তো আমরা আজকে আপনাদের সামনে যে এই বইটির মাধ্যমে যেটা বলতে চাইবো সেটা হলো যে এই বই পড়ার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আসলে পুনরায় এই যে আমরা যে ধোকার মধ্যে আমরা পড়ে গেছি, সারা মুসলিম বিশ্ব যে ধোকাবাজিতে হাবুডুবু খাচ্ছে, সেখান থেকে উঠে আসার জন্য আমাদের এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। এই বইটা পড়ার মাধ্যমে আমরা বর্তমান নির্বাচন ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা জানতে পারবো, সেটা হচ্ছে যে আমরা জানি যে সারা পৃথিবীতে রাজতন্ত্রের মাধ্যমে আমরা যেটা জানতে পারি রাজতন্ত্রে রাজার ইচ্ছায় চূড়ান্ত, সেখানে রাজা যিনি থাকেন তিনিই হচ্ছেন সার্বভৌমত্বের চাবিকাঠি, তার হাতেই থাকে। এবং পরবর্তীতে আমরা যেটা জানতে পারি যে অতঃপর যেটা গণতন্ত্র, গণতন্ত্রে আমরা জানতে গণতন্ত্রে জনগণের ইচ্ছায় চূড়ান্ত, সেখানে জনগণই হলো সার্বভৌম ক্ষমতার উৎস। আর আমরা জানতে পারি যে খেলাফত যেটা, খেলাফত হচ্ছে যে যেখানে ওহির বিধানই চূড়ান্ত আর যেখানে আল্লাহ হলেন সার্বভৌম ক্ষমতার একমাত্র উৎস। তো আমরা এই বই থেকে আরো জানতে পারবো যে ইসলামী খেলাফত কিভাবে আবার পুনরায় আমরা প্রতিষ্ঠিত করতে চাই এবং পারবো, সেটার জন্য আমাদের অবশ্যই এই গুরুত্বপূর্ণ এই বইটি পড়া দরকার। এবং এই বইটি পড়ার মাধ্যমে আমরা এটাও জানতে পারবো যে ইসলামী নির্বাচন নীতিটা কি, এবং আমরা সংক্ষিপ্তভাবে ওসমানীয় খেলাফত ধ্বংসের যে কারণগুলো ছিল সেগুলো আমরা জানতে পারবো। এই অত্যন্ত ইনফরমেটিভ এই বইটা আপনারা সকলেই সংগ্রহ করবেন। এই বইটি সংগ্রহের জন্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন। এবং আমাদের, আমরা জানি যে সকল ফরজের বড় ফরজ কিন্তু জ্ঞান অর্জন করা, কারণ অন্য অন্য প্রত্যেকটা ফরজে নির্ভর করে আসলে জ্ঞান অর্জনের প্রতি। তো আমি অনুরোধ করবো যে সবাই আমরা যেন এই জ্ঞান অর্জনের প্রতি ব্রতী হই, এবং এই বইটি
এই বইটি শুধুমাত্র কিন্তু আমাদের সালাত সিয়াম পালনের মাধ্যমে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদেরকে কিন্তু আসলে চেষ্টা করতে হবে যে ইসলামী খেলাফতকে আবার পুনরায় কিভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, তার রূপরেখা নিয়ে সেইটা রূপ আলোকে যেন আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিয়োজিত থাকতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেটা তৌফিক দান করেন। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত এই গুরুত্বপূর্ণ বইটি আমরা সকলেই আমাদের বাসায় অন্তত রাখার চেষ্টা করবো এবং সকলে আমরা পড়বো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার রচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।